আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি শেয়ার করব দারুণ মজার একটা রান্নার রেসিপি, চলুন দেখি। এখানে আমি বড় সাইজের একটি মাছের তেল, নাড়িভুঁড়ি, ফুসফুস এগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি বড় একটি মাছের পুরোটা ডিম। এই ডিমগুলি এবার হাত দিয়ে ভালোভাবে এভাবে কুচলিয়ে নেব। দেখতে কিছুটা খারাপ লাগলেও রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগবে, চলুন তাহলে রেসিপিটি দেখি। আমি এখানে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল বা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে তেলটা কিন্তু একটু বেশি দিলেই এই রান্নাটি বেশি ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে যে নাড়িভুঁড়ি, মাছের তেল এবং আরও বাকি যে কিছু অংশগুলি ছিল এগুলি আগে তেলে একটু ভেজে নেব এবং এগুলি না তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং মাঝারি সাইজের একটি আলু কুচি করে নিয়েছি। এটি চাইলে আপনি স্কিপ করে যেতে পারেন, তবে এখানে আলু দিলে ভালো লাগে অনেক। তো আমি এখানে দিয়েছি 1.5 কাপের মতো টমেটো কুচি। তো এগুলো আমি এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এবং আমি এখানে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ, আপনি এখানে চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি এটা শুধু কাঁচা মরিচ দিয়েই করব। কাঁচা মরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে যেটা অনেক বেশি ভালো লাগবে এখানে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে এবার একটু হালকা ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুলিয়ে রাখা মাছের ডিম। মাছের ডিম দিয়ে সাথে সাথে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবং আপনি লক্ষ্য করবেন এটা সাথে সাথেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং আমি এখানে তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে এই ডিম। এই ডিম কিন্তু তেল খুব দ্রুত চুষে নেবে। তো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব 6-7 মিনিটের মতো। এবং আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, টমেটো থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। তো আমি 6-7 মিনিট পর ফিরে এসেছি। তো 6-7 মিনিটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আলু, টমেটো এবং পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এরকম ঝুরঝুরো হয়ে গিয়েছে। আর যদি মনে হয় যে টমেটোর পানি থেকে একটু বেশি পানি বের হয়েছে, তাহলে চুলার তাপ বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন। এবং রান্না শেষে এরকম কিছু কাঁচামরিচ দিলে কিন্তু পুরো রান্নার ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, খুব দারুণ একটা ফ্লেভার আসে। তো আমি এই রান্নাটি নিজ দিয়ে একটু এরকম লাল লাল পোড়া পোড়া ভাব হয়ে আসলে আমার মনে হয় এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবং টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এভাবে আমি চুলার তাপ বাড়িয়ে নিজ দিয়ে একটু লাল করে নিব, তাহলে আমার কাছে মনে হবে যে এটা আরও বেশি টেস্টি হয়। তো এ পর্যায়ে আপনি লবণ চেক করে নিতে পারেন, এর কাছে ধনিয়া পাতা থাকলে সেটিও দিতে পারেন। এভাবে রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবার সুস্থ এবং নিরাপদ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।